আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও আজকে চলে আসলাম তোমাদের দ্বিতীয় ক্লাসে। আমরা গত ক্লাসে বলে দিয়েছিলাম আমরা আজকে শুরু করব জীববিজ্ঞান প্রথম পত্র অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানের প্রথম অধ্যায় কোষ ও কোষের গঠন দিয়ে। তার আগে একটু আমরা জেনে নিই যেটা গত ক্লাসে আসলে বলে দেওয়া দরকার ছিল, যে আমাদের মানবন্ধন সম্পর্কে। তোমরা সবাই জানো যে প্রত্যেকটা সাবজেক্টে অর্থাৎ সায়েন্সে যে সাবজেক্টগুলো আছে সেগুলো পূর্ণ মান হচ্ছে 100। 100-র মধ্যে 75, প্রতিটা পত্র 100, তত্ত্বীয় 75, প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক হচ্ছে 25। এই 75-এর মধ্যে 50 হচ্ছে তোমাদের সৃজনশীল, 25 হচ্ছে এমসিকিউ। সৃজনশীল 8টা কোশ্চেন থাকবে, 8টা কোশ্চেনের মধ্যে তোমাদের অ্যান্সার করতে হবে 5টি। আগের ক্লাসে পূর্ববর্তী ক্লাসে যেমন তোমরা ক খ গ ঘ করে এসছো 1 2 3 4 করে, এইচএসসিতেও একই অবস্থা। তোমাদের 5টা কোশ্চেন 10 করে, 5 10-এ 50 সৃজনশীল আর 25টা এমসিকিউ, প্রতিটা মার্কস হচ্ছে 1 মার্ক করে পূর্ণ আর ব্যবহার এই মানবন্ধন। তাহলে আমরা আজকে শুরু করি আমাদের প্রথম ক্লাস কোষ ও কোষের গঠন দিয়ে। কোষ ছোট্ট একটি শব্দ, যে শব্দটির সঙ্গে আমরা ছোট থেকেই পরিচিত। আমরা জানি যে তোমরা নবম এবং দশম ক্লাসে শুরু করেছো বা পড়েছো কোষ, কোষ বলতে তোমরা বলেছ কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজে। খুব সাধারণভাবে বলেছো কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের এক। সেই কোষ সম্পর্কেই হচ্ছে আমরা এই অধ্যায়টাতে পড়ব। এই কোষ অধ্যায়টা আসলে এত বড় উদ্ভিদ বিজ্ঞানের এবং এত ডিটেলসে পড়তে হবে যে কতটি ক্লাসে যে আমি এটা তোমাদের শেষ করবো সেটা আমি নিজেও বলতে পারবো না। বিভিন্ন রাইটারের বই সম্পর্কে একটা কোয়ারি তোমাদের থাকতেই পারে, বা আমরা কোন বই কিনবো, কোন বই পড়বো, বাজারে অনেক বই আছে। তো আমরা যেই বই পড়ি না কেন, আমরা একটু চেষ্টা করব নতুন সংস্করণ বা নিউ এডিশনের বইটা নিতে। কারণ প্রত্যেকটা যারা নাম করা রাইটার আছেন, যারা ইন্টারমিডিয়েট লেভেলের বইপত্র লেখেন, যার বই আমরা পড়াশোনা করি বা পড়াই, তারা প্রতিটা এডিশনে প্রতিটা সংস্করণেই নতুন কোনো কিছু অ্যাড করার চেষ্টা করেন। কারণ আমরা জানি যে প্রতিনিয়ত সায়েন্স হচ্ছে চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জের হচ্ছে মধ্যে কোনো না কোনো ইনফরমেশান অবশ্যই বের হয়ে আসে, এবং সেই ইনফরমেশানগুলো নাম করা রাইটাররা যারা বইটা লেখেন ইন্টারমিডিয়েট লেভেলে, যারা এই বইগুলোকে আমরা ক্লাসে পড়াই, তোমরা পড়ো, তারা অ্যাড করার চেষ্টা করে। এবং বিভিন্ন রাইটারের বই আছে, আমরা সময় মতো সেই রাইটারগুলোর বই আমরা তোমাকে জানিয়ে দেবো। অথবা এখনই আমি বলে দিতে পারি যে আমরা উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্রের জন্য আমরা গাজী আজমল স্যারের বই, আবুল হাসান স্যারের বইটা আপাতত শুরু করি। পরে আমরা একটু যখন এগিয়ে যাবো, আমরা যখন প্রয়োজন মনে করবো তখন আমরা কিছু অ্যাড করব। তাহলে আমরা আজকে শুরু করি আমাদের প্রথম অধ্যায় কোষ ও কোষের গঠন দিয়ে। একটু আগে বললাম কোষ বলতে জীবদেহের গঠন ও কাজের একক। খুব সাধারণভাবে জীবদেহের গঠন এবং কাজের একক এতটুকু পড়ে তোমরা নবম এবং দশম শ্রেণীতে এসছো, মাধ্যমিকে শেষ করেছো। এখন এই এইচএসসি লেভেলে এসে আমরা এটাকে ডিটেলসে পড়ব। সে কারণে আমরা একটু দেখে নিই যে আমরা এই অধ্যায়ে আমরা কী কী আছে, কী কী আমরা পড়বো, আমরা জানবো। তো সেই জন্য আমরা প্রথমে দেখি যে এখানে প্রথমে আমরা পড়বো কোষ। প্রথমে পড়বো কোষ। কোষ কী? কোষ জীবদেহের গঠন এবং কাজের এক, অর্থাৎ একটা জীবের দেহ গঠিত কোষ দিয়ে, আবার ওই কোষের ভেতরে যে বিভিন্ন রকমের অঙ্গাণু থাকে ওই অঙ্গাণুগুলো দিয়ে একটা জীবের হচ্ছে কাজের সমষ্টি বা কাজ সম্পন্ন করে, এ কারণে বলা হচ্ছে কোষ। এটা আমি খুব সাধারণ অর্থে, এরপরে যখন আমরা গভীরে যাব, আমরা যখন চ্যাপ্টার শুরু করব, তখন আমরা কোষের গঠন, কোষের আকার, কোষের আকৃতি, সবচেয়ে বড় কোষ, সবচেয়ে ছোট কোষ, এর সাথে অনেক কিছু আমাদেরকে জানতে হবে। এরপরে আমরা পড়ব কোষ প্রাচীর। কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য। এই কোষ প্রাচীর দিয়েই প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষকে আলাদা করা যায়। এটা জড় কোষ প্রাচীর, শুধুমাত্র উদ্ভিদ কোষে কোষ প্রাচীর দেখা যায়। উদ্ভিদ কোষটা একদম বাইরে,
কারণ একটা কোষের ভেতরে যে অঙ্গাণুগুলো থাকে সেই অঙ্গাণুগুলোকে ঘিরে থাকে পর্দা, কয়েকটা স্তরে পর্দা থাকে। সেই পর্দা সবচেয়ে বাইরের যে পর্দাটা, যেটা বাইরের যে আবরণ, যেটা মেমব্রেন, সেটাকে আমরা বলে থাকি কোষ প্রাচীর। এটা জল। এই কোষ প্রাচীরের নিচেই থাকে একটা সজীব মেমব্রেন, সেটাকে আমরা বলি কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি অনেকগুলো না, কোষ ঝিল্লি বলি, সেল মেমব্রেন বলি, প্লাজমা মেমব্রেন বলি, যেটা সজীব। এই কোষ ঝিল্লি সম্পর্কে বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন রকমের কি দিয়েছেন, মতবাদ দিয়েছেন। তোমরা হয়তো পড়ে আসছো বা শুনেছো, যেমন স্যান্ডউইচ মডেল, ফ্লুইড মোজাইক মডেল। বিভিন্ন সময় আধুনিক মতবাদ হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল বা ফ্লুইড মোজাইক ঝিল্লি মডেল। এরপরে আমরা পড়ব সাইটোপ্লাজম। কোষের এক সবচেয়ে ভেতরে যে সবচেয়ে বড় অংশটাই হচ্ছে যে কোষ প্রাচীর, তার ভেতরে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লির ভেতরে যে অংশটা, যেটার ভেতরে প্রোটোপ্লাজম থাকে, যেটার ভেতরে নিউক্লিয়াস থাকে, যেটার ভেতরে বিভিন্ন রকমের অঙ্গাণু থাকে, যে অঙ্গাণুগুলো হচ্ছে বিভিন্ন রকম কাজ করে, সেগুলো সব থাকে কোথায়, সাইটোপ্লাজমে। তোমরা মাধ্যমিকে বা নবম দশমে হয়তো বা রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া এগুলোর আকার বা কী কাজ করে সেম্পল, যেমন হয়তো বা পড়েছো সাইটোপ্লাজম বিভিন্ন অঙ্গাণু ধারণ করে, হয়তো বা পড়েছো যে সাইটোপ্লাজমের ভিতরে কী থাকে, রাইবোজোম থাকে, রাইবোজোমের কাজ কি, প্রোটিন তৈরি করা। হয়তো বা পড়েছো মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলে, ব্যাস। এখন আমরা এই এজএসসি লেভেলের যে সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণুগুলো আছে, যেমন রাইবোজোম, গোলগি বস্তু, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, সেন্ট্রিওল, নিউক্লিয়াস ইত্যাদি, আমরা এগুলো ডিটেলসে পড়বো। তাদের আকার, তাদের গঠন, তাদের সংখ্যা, তাদের উৎপত্তি, একটা সঙ্গে আর একটা কী সম্পর্ক, কোনটা উদ্ভিদ কোষে পাওয়া যায়, কোনটা প্রাণী কোষে পাওয়া যায়, এটসেট্রা এটসেট্রাগুলো আমরা এই অধ্যায়ে পড়বো। আরও পড়বো কি, নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে কোষের প্রাণকেন্দ্র। একটা নিউক্লিয়াসবিহীন কোষ হচ্ছে মৃত। সেই নিউক্লিয়াসকে আমরা ডিটেলসে পড়বো। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের রাসায়নিক গঠন পড়বো, তাদের মধ্যে কী সম্পর্ক সেটাও পড়বো। পড়বো জীবের বিভিন্ন কার্যক্রমে কোষের অবদান। আমি এর আগে বললাম যে এই চ্যাপ্টারটা কিন্তু অনেক বড়, অনেক অনেক বড়। এটাকে ভেঙে ভেঙে আমরা পড়বো, অল্প অল্প করে পড়বো, অল্প অল্প করে জানবো, শিখবো। এই কারণে এই অধ্যায়টাকে আমি আর তোমার আরেকজন স্যার, যিনি সুভাষ স্যার, গত ক্লাস তিনি নিয়েছেন, এই দুজন স্যার আমরা দুজন এটাকে ভাগ করে আমরা পড়াবো, যাতে কিনা দুটো অধ্যায়ের মধ্যে একটা লিঙ্ক তোমরা খুঁজে পাও, অথবা তোমাদের বুঝতে বা পড়তে সুবিধা হয়। আমরা আজকে শুরু করি কোষ দিয়ে। কোষ, কোষ যেটাকে ইংলিশে বলা হয় সেল, তাহলে এই সেল বা কোষের শুরু কোত্থেকে বা কীভাবে এটা আবিষ্কার হলো, সেখানে যদি আমরা পড়তে যাই, তাহলে আমরা ছোট্ট একটু ঘটনা বা ছোট্ট একটু গল্প আছে পেছন। সেল শব্দটা মেনলি আসছে সেলুলা থেকে। সেলুলা একটা ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে লিটল বক্সেস বা ছোট ঘর। রবার্ট হুক নামক একজন বিজ্ঞানী, যার জন্ম 1635 সালে এবং 1703 সালে। এই রবার্ট হুক 1665 সালে রয়্যাল সোসাইটি অফ লন্ডন নামক একটা সোসাইটিতে তিনি যন্ত্রপাতি রক্ষক হিসেবে চাকরি পান। রবার্ট হুক, যেখানে বিভিন্ন সময়ে বিজ্ঞানীরা একসাথে হন, বসেন, তাদের রিসেন্ট আবিষ্কারগুলো নিয়ে তারা আলোচনা করেন, অর্থাৎ মিটিংয়ে বসেন। তো রবার্ট হুক তার সেই রক্ষক হিসেবে কাজ পাওয়ার পরে উনি ভাবলেন যে সামনের সভাতে, সামনের যে মিটিং হবে, সেই মিটিংয়ে আমি নতুন কিছু একটা দেবার চেষ্টা করব। তার ইউনিভার্সিটি থেকে, তিনি যেহেতু ল্যাবে আছেন, ল্যাবে অনেক যন্ত্রপাতি দেখছেন, অনেক কিছু ইনস্ট্রুমেন্ট দেখছেন, নাড়াচাড়া করছেন, এটা কী কাজ, ওইটা কী কাজ, হয়তো বা মাইক্রোস্কোপ দেখছেন, হয়তো বা টেস্ট, এরকম নিয়ে ওনার ভিতরে একটা ইউনিভার্সিটি জাগলো যে আমি সামনের সভাতে একটা ভালো কিছু, নতুন কিছু দেবার, একটা চমক দেবার চেষ্টা করব। তো এই ভাবতে ভাবতে উনি ল্যাবরেটরিতে কর্কের ছিপি, আগে রাবারের মতো নরম কিছু ছিপি, বিশেষ করে দেখতাম, আমরা দেখেছি ছোটোবেলায় বা তোমরাও দেখেছো যে হোমিওপ্যাথি যে ওষুধ দেওয়া হয়, সেই ওষুধের মুখে কিন্তু দেওয়া হয় ছিপিটা ছোট্ট, তো সেরকম কর্ক জাতীয় ছিপি ছিল। সেই ছিপিটা কিন্তু হালকা পানিতে ভাসে,
সেই ছিপিটাকে উনি লক্ষ্য করছেন। এখন কেন ভাসে সেটা তোমরা ফিজিক্সে নিশ্চয়ই আর্কিমিডিসের প্রবণতা সূত্র থেকে জানবে, আমরা সেদিকে যাব না। উনি তখন এই কর্কের ছিপিটাকে সেকশন করলেন, পাতলা করে স্লাইস করলেন, কেটে ফেললেন। কেটে ফেলে উনার ল্যাবরেটরিতে যে মাইক্রোস্কোপ ছিল সেই মাইক্রোস্কোপের নিচে উনি দেখলেন যে আসলে ছিপিটাতে কি আছে। ছিপিটাতে পাতলা হালকা পানিতে ভাসে, তো দেখি না মাইক্রোস্কোপের নিচে যে ছিপিতে আদৌ কি আছে। উনি ছিপিটা দেখতে যে তিনি দেখলেন যে এইরকম কিছু ছোট্ট ছোট্ট ঘর, ভেতরটা ফাঁপা, জাস্ট বাইরের দিকে শুধু একটা আবরণ আছে। এই ঘরগুলো দেখে ওনার মনে হলো যে এই যে সন্ন্যাসীরা আছে না, যারা ধর্মকর্ম থাকে তাদের সংসার করে না, ছোট্ট ওই এরকম সন্ন্যাসীরা মঠে ছোট্ট ছোট্ট ঘরে তারা কিন্তু বাস করে। আবার এই ঘরগুলোকে তুমি আর একটা বিষয় সংকলন করতে পারো যে মৌচাকি, মৌমাছি যে মৌচাক তৈরি করে যেখানে মধু তৈরি হয়, সেই মৌচাকটা কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র ঘর, ছোট্ট ছোট্ট অনেকগুলো ঘর মিলে কিন্তু একটা মৌচাক হয়। আবার তুমি যে কয়েদিরা জেলখানে যে কয়েদিরা থাকে তারাও কিন্তু ছোট্ট ছোট্ট ঘরে বাস করে, অনেক একটা বিশাল ছোট্ট ছোট্ট ঘর করে কয়েদিকে রাখা হয়। তো সেই সবগুলো মাথাতে রেখে উনি এই ছোট্ট ছোট্ট কর্কের ছিপিকে পাতলা করে স্লাইস করে কেটে মাইক্রোস্কোপে তিনি যে ছোট্ট ছোট্ট ঘরগুলোকে দেখতে পেলেন এবং দেখে ওই বিষয়গুলোর সাথে তুলনা করে তিনি এই নাম দিলেন সেল, নাম দিলেন সেল। আমরা বলছি সেলুলা, ল্যাটিন শব্দ থেকে উনি নামকরণ করলেন সেল, অর্থাৎ লিটিল বক্সেস বা লিটিল ঘর বা ছোট ঘর। সেটা কত সালে? 1665 সালে। তাহলে রবার্ট হুক সেল নামকরণ করলেন। রবার্ট হুক কোথায় কাজ করতেন? রয়্যাল সোসাইটি অফ লন্ডনে, যেটা মাইক্রোগ্রাফিয়া নামক পুস্তকে প্রকাশন। রবার্ট হুক কী করলেন? যে পাতলা ছিপিকে দেখলেন মাইক্রোস্কোপের নিচে, ছিপিকে দেখে পাতলা স্লাইস করে মাইক্রোস্কোপে উনি কী পেলেন? পেলেন যে ভেতরটা পুরোটাই ফাঁকা, ওখানে কোনো কিছু না, জাস্ট ফাঁকা, একটা আবরণ দিয়ে আবৃত হয়ে আছে। তিনি তখন ওগুলোকে নাম করলেন সেল। তাহলে এখন কথা হচ্ছে যে আমরা এখন যে সেল পড়ি, যে আমরা তোমরা উদ্ভিদ কোষ দেখেছো, প্রাণী কোষ দেখেছো, যেটা আবরণ দ্বারা আবৃত একটা কোষ, সেখানে অনেকগুলো অর্গান থাকে, সাইটোপ্লাজম থাকে, প্রোটোপ্লাস্ট থাকে, নিউক্লিয়াস থাকে, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, গোলগি বডি, সেন্ট্রোম, এটসেট্রা, অনেক যে তোমার অর্গানগুলো থাকে। তাহলে এই এই বিষয়গুলো কোত্থেকে আসলো? রবার্ট হুক যে কোষগুলো দেখেছিলেন সেটা আসলে মৃত, কারণ ছিপি একটা মৃত কোষ, একটা মৃত বস্তু। সেই মৃত বস্তুকে উনি দেখতে পেয়েছিলেন বলে উনি জাস্ট শুধু বাইরের আবরণটা দেখতে পেয়েছিলেন, ভেতরে কোনো লিভিং অর্গানিজম দেখতে পাননি। তার কারণ কর্কের ছিপিটা কি? ডেড সেল, মৃত কোষ। তিনি যেটা দেখেছিলেন সেটা দেখেছিলেন কি? মৃত কোষ। এরপরে 1674 সালে অ্যান্টনি ভন লিউয়েনহুক নামক একজন বিজ্ঞানী প্রথম দেখেন জীবন জীবিত বস্তু সহ কোষ, যেই কোষ নিয়ে আমরা এখন পড়াশোনা করি, আমরা জানি, যেটাকে আমরা বলি কোষ। আমরা বলি জীবদেহের গঠন কোষ, জীবদেহের কার্যিক একক দোষ কোষ। আমরা যে কোষ সম্পর্কে পড়ি সেটা দেখেছিলেন অ্যান্টনি ভন লিউয়েনহুক 1674 সালে। তাহলে আবিষ্কার করলেন কে, নামকরণ করলেন কে? রবার্ট হুক। রবার্ট হুক যেটা দেখেছিলেন সেটা ছিল মৃত কোষ, আর অ্যান্টনি ভন লিউয়েনহুক যেটা দেখলেন সেটা তিনি দেখলেন জীবিত বস্তু সহ একটা কোষ। সেটা করলেন, আবিষ্কার করেন করলেন কে? অ্যান্টনি ভন লিউয়েনহুক। ক্লিয়ার? তাহলে আমরা কোষ বলছি যে সেল, কোষের ইংলিশ হচ্ছে সেল, যে শব্দটা আসছে সেলুলা থেকে, সেলুলা অর্থ লিটল বক্সেস বা ছোটো ঘর, এবং সেটা হচ্ছে প্রথম নামকরণ করা রবার্ট হুক, তার মাইক্রোস্কোপে দেখে উনি নামকরণ করেছেন। এখন এই যে আমরা বারবার বলছি একটা কথাই, যে কোষ জীবদেহের গঠন এবং কাজের একক। আরও বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী এই কোষ সম্পর্কে অনেক রকমের সংজ্ঞা দিয়েছে, আমরা সেটা পরে পড়ব। তাহলে এই যে কোষ, যে বলছি জীবদেহের গঠন, জীবদেহের কাজের একক, তাহলে কি এমন আছে সেলের ভিতরে বা কোষের ভিতরে? কোষ কী কী বৈশিষ্ট্য ক্যারি করে বা বৈশিষ্ট্য বহন করে যাতে কিনা আমরা বলছি যে কোষটা হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক? তো সেই কারণে কোষের কিছু প্রপার্টিজ আছে, কোষের কিছু বৈশিষ্ট্য আছে।
যে বৈশিষ্ট্যগুলোর জন্য আমরা কোষকে বলি জীবদেহের গঠন ও কাজের একক। তো কি সেই প্রপার্টিসগুলো? সে প্রপার্টিসগুলো হচ্ছে যে একটা কোষে কোষকে অবশ্যই অবশ্যই গঠনগত এবং আণবিক উপাদান বহন করতে হবে। অর্থাৎ একটা জীবের দেহ গঠন করবার জন্য একটা কোষকে রেডি থাকতে হবে এবং একটা আণবিক উপাদানও থাকতে হবে। একটা কোষ তৈরি হতে গেলে, একটা জীবের দেহ তৈরি হতে গেলে যে উপাদানগুলো থাকা দরকার, সেটা স্ট্রাকচারালি হোক আর মলিকুলারই হোক, সেই উপাদানগুলো কে বহন করবে? কোষ। সে কারণে এই গঠনগত এবং আণবিক উপাদান বহন করবে হচ্ছে কে? কোষ। তাহলে কোষ হচ্ছে একটা জীবের গঠনগত এবং আণবিক উপাদান বহনকারী অংশ, অবশ্যই থাকতে হবে। তা না হলে তো আমরা বলতে পারবো না যে জীব দেহ গঠন। যেমন এই বাড়িটা তৈরি করতে গেলে তোমার কী দেখছো যে একটার পর একটা ইট গেঁথে গেছে, কিন্তু প্রথমে একটা কী করা হয়? স্ট্রাকচার তৈরি করা হয়, তারপরে সেখানে সিমেন্ট বালুর একটা প্রলেপ দেওয়া হয়, তারপরে প্লাস্টার করা হয়, দরজা জানালা লাগিয়ে তখন তুমি একটা বাড়ির সেপ পাও। তো ঠিক সেই রকমই যে প্রতিটা জীব, সেটা এককোষী হোক আর বহুকোষী হোক, তাদের দেহটা কী দিয়ে গঠিত? কোষ দিয়ে। এককোষী হলে একটা মাত্র কোষ, ওই কোষটাই তার দেহ গঠন করেছে, আর ওই কোষের ভেতরে যে অঙ্গাণুগুলো থাকবে সে অঙ্গাণুগুলোর কাজের সমষ্টি হচ্ছে সে জীবের বৈশিষ্ট্য। যেমন ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াকে আমরা কী বলি? আদিকোষ বলি, এককোষী বলি। এটা খুবই সরল, সিম্পল সরল একটা কোষ, যেটা কী থাকে? শুধুমাত্র থাকে একটা বংশগতির বহন, বংশগতির বাহক বা বংশগতির বৈশিষ্ট্য ক্যারি করার জন্য নিউক্লিয়ার, যেটা ন্যাকেড নিউক্লিয়াস থাকে, কিছু সংখ্যক থাকে রাইবোজোম, কিছু থাকে মেজোজোম, এই তো। ওই ওই একটা কোষই হচ্ছে তার দেহ গঠন করেছে, আর ওই কোষের ভেতরে যে খুব সরল বা ছোট ছোট অল্প কিছু যে অঙ্গাণুগুলো আছে, সেই অঙ্গাণুগুলোই হচ্ছে ব্যাকটেরিয়াকে জীবন ধারণ করতে সাহায্য করে। আর বহুকোষী যেগুলো, সেগুলো যেমন আমাদের দেহ, একটা উন্নত উদ্ভিদ বলো, তাদের দেহগুলোকে অনেক 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 কোষের সমষ্টি, এবং এই কোষগুলো সম্মিলিত কাজই হচ্ছে জীবের বৈশিষ্ট্য। তো সে কারণে বলা হচ্ছে যে কোষকে কোষ হতে গেলে সেটা অবশ্যই গঠনগত এবং আণবিক উপাদান বহন করতে হবে। দুই নম্বর কি? জীবন বস্তু নিতে পারে উপাদান থাকতে হবে, নেসেসারি অর্গানিজম অর্গানিজম থাকতে হবে। কারণ আমি যেরকম বললাম যে একটা কোষের ভেতরে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের ভিতরে বিভিন্ন রকমের অঙ্গাণু আছে, সেই অঙ্গাণুগুলো যেমন বললাম রাইবোজম, যেমন বললাম গোলগি বস্তু, যেমন বললাম মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, সেন্ট্রিওল, নিউক্লিয়াস, এটসেট্রা। রাইবোজমের কাজ কি? আমরা জানি যে রাইবোজম প্রোটিন তৈরি করে। মাইটোকন্ড্রিয়ার কাজ কি? মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলি? যে পাওয়ার হাউস। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার ভিতরে আমরা যে শক্তি থেকে, যে আমরা শক্তি নিয়ে যে আমরা কাজ করি, আমরা যে খাবার গ্রহণ করি, খাবারটা ভেঙে শক্তি তৈরি হয়, সেই শক্তিগুলোকে আবার বিভিন্ন সার্বিত কাজে আমরা ব্যবহার করি, সেই শক্তিটা উৎপন্ন হয় কোথায়? মাইটোকন্ড্রিয়া। ক্লোরোপ্লাস্ট সবুজ উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য, শুধুমাত্র সবুজ উদ্ভিদে প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট থাকার কারণে সেটা সবুজ, এবং এই ক্লোরোপ্লাস্ট থাকার কারণে সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাবার তৈরি করে থাকে। তার মানে হচ্ছে কি? যে একটা কোষকে জীবন্ত বস্তু নিতে পারার অবদান থাকতে হবে, তাকে উপাদান থাকতে হবে। অর্থাৎ উপাদানগুলো বিভিন্ন রকমের কাজ করবে, যে কাজগুলোই হচ্ছে জীবের বৈশিষ্ট্যকে প্রকাশ করে দেবে। সেলের আর একটা প্রপার্টিস কি বা বৈশিষ্ট্য কি? যে এই সেলের ভেতরে শক্তি তৈরি হতে হবে, সেই শক্তি বিভিন্ন জায়গাতে সরবরাহ করতে হবে, আবার ওই শক্তি কি হতে হবে? হতে পারবে সংশ্লেষিত। শক্তি এই যে একটু আগে যেটা বললাম মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার ভেতরে শক্তি তৈরি হয়, সেটা বিভিন্ন জায়গায় সরবরাহিত হয়, আবার সেই শক্তিটা ভেঙে কিছু জমা হবে, কিছু ব্যয় হবে বা সংশ্লেষিত হবে। তাহলে কোষের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে, প্রপার্টিজ হচ্ছে, শক্তি তৈরি হতে হবে, সেই শক্তি সরবরাহিত হবে, সেটা হচ্ছে সিনথেসিস হবে। কোষ স্বনিয়ন্ত্রিতভাবে বেড়ে ওঠে, কোষ স্বনিয়ন্ত্রিতভাবে বেড়ে অটো গ্রোথ। আমরা জানি যে প্রত্যেকটা জীবের শুরু হচ্ছে একটি মাত্র কোষ থেকে, সেটা এককোষী হোক আর সেটা হচ্ছে কী হয়? বহুকোষী। এককোষী ক্ষেত্রে যেমন আমি উদাহরণস্বরূপ হিসাবে একটু আগে বললাম ব্যাকটেরিয়া, তো সেই ব্যাকটেরিয়াটা কী? যে একটা কোষ, যেটা খুব সাধারণ পদ্ধতিতে ব্যাকটেরিয়া বংশ বিস্তার করে বা তার সংখ্যা বৃদ্ধি করে থাকে, দ্বিবিভাজন। একটা ব্যাকটেরিয়া কোষ সমান দুভাগে বিভক্ত হয়ে যায়, বিভিন্ন ধাপ পেরিয়ে তারপরে সেখান থেকে দুটো ব্যাকটেরিয়া জন্ম হয়।
ওই দুটো ব্যাকটেরিয়া আবার পরিণত হবে, পরিণত হয়ে প্রতিটি ব্যাকটেরিয়া থেকে আবার দুটো করে দুটো সমান অংশ ভাগে দুটো ব্যাকটেরিয়া জন্ম হবে। এই হচ্ছে যে এক কোষীয় ক্ষেত্রে। আবার আমরা যারা বহু কোষী আছে, উন্নত যারা আমরা জীব আছি, তারা কী করি যে যৌন জনন প্রক্রিয়াতে আমরা গ্যামেট তৈরি করি, শুক্রাণু আর ডিম্বাণু। গ্যামেট দুই প্রকার, শুক্রাণু আর ডিম্বাণু। সেই শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে কী তৈরি করে, জায়গোট তৈরি করে। তো জায়গোট মানে হচ্ছে একটা কোষ, শুক্রাণু একটা কোষ ছিল, ডিম্বাণু একটা কোষ ছিল, দুটো কোষ এক জায়গাতে যখন মিলে গেল তখন সেটা হয়ে গেল হচ্ছে কি একটা কোষ। অর্থাৎ আমরা এটাকে কী বলছি, আমরা বলছি জায়গোট। এই জায়গোটটাই হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায় বারবার বারবার বিভাজিত হয়ে এক সময় পরিণত একটা উদ্ভিদ বা প্রাণীতে পরিণত হয়। সেই কারণে বলা হয় যে প্রতিটা জীবের শুরু একটি কোষ থেকে প্রতিটি। এবং এই যে গ্রোথটা, যে শুক্রাণু ডিম্বাণু মিট করলো, জায়গোটে পরিণত হলো, তারপর সেখানে মাইটোসিস সেল ডিভিশন হবে, একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে ছটা, এই যে বাড়ছে বিভাজন, মানে কি বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া, সংখ্যাতে বাড়ছে উদ্ভিদ বা প্রাণীটা আকার আয়তনে বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে স্বনিয়ন্ত্রিতভাবে হয়। অর্থাৎ কোষের একটা বৈশিষ্ট্য যে কোষ এক তার আগের কোষ থেকে বিভাজিত হবে এবং আপনা আপনি সেটা বড় হবে, আবার বিভাজিত হবে, আবার বড় হবে, আবার বিভাজিত হবে। এইটাকে বলা হচ্ছে স্বনিয়ন্ত্রিত বেড়ে ওঠা। আমি তুমি কেউ এটাকে নিয়ন্ত্রণ করি না। এই জন্য সেলের অপর একটি প্রপার্টিস হচ্ছে স্বনিয়ন্ত্রিতভাবে বেড়ে ওঠা। কোষ পরিবেশে সাড়া দিবে। আমাদের যে বাহ্যিক যে বিভিন্ন উদ্দীপনা বা অভ্যন্তরীণ কোনো উদ্দীপনা হলে কোষ হচ্ছে রেসপন্স করবে। এটা একটা রেসপন্স মেকানিজম কোষের অবশ্যই থাকতে হবে। এরপরে স্থিতি অবস্থা, খুব গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য, সেটা হচ্ছে স্থিতি অবস্থা, হোমিওস্ট্যাটিক। যেমন ধরো এখন অনেক গরম, আবার কিছুদিন পর দেখবা ঠান্ডা আসছে, ওয়েদার চেঞ্জ হবে না, কিন্তু আমাদের ভেতরে, শরীরের ভেতরে যে তাপমাত্রা, ভেতরে যে কন্ডিশন, সেটা কিন্তু এই পরিবেশের তাপমাত্রার সঙ্গে কী করে না, ওঠানামা করে না। যেটা আমরা ব্যাঙের ক্ষেত্রে দেখি, আমরা ব্যাঙে বলি ব্যাঙ শীত নিদ্রায় যায় বা হাইবারনেশনে যায়, এরকম কিছু জীবের ক্ষেত্রে আছে। তো সে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু টেম্পারেচারটা কী থাকে, স্থিতি অবস্থা থাকে। এটা জীবের বা একটা কোষের এটা অনন্য একটা বৈশিষ্ট্য কোষের, সেটা সে পরিবেশের সঙ্গে যদি উঠানামা করে তারপরও সেটা ভিতরে কন্ডিশনটাকে স্থিতি, কারণ টেম্পারেচারটা বা সরি বা বাইরের ওয়েদারটা খুব বেশি চেঞ্জ হয়ে গেলেও সে যে কোনোভাবে হোক দেহের ভেতরের অবস্থাটাকে সে স্ট্যাবল রাখতে পারে। এই অবস্থাটাকে বলা হচ্ছে স্থিতি অবস্থা। যে বাহ্যিক কোনো পরিবর্তনের কারণে জীবের দেহের ভেতরে অর্থাৎ কোষের ভেতরে খুব বেশি একটা পরিবর্তন না হওয়াকে, পরিবর্তন না হওয়াকে, স্থিতি থাকাকে, আগে যেমন ছিল তেমনই থাকাকে বলা হবে স্থিতি অবস্থা, হোমিওস্ট্যাটিক। আর একটা হচ্ছে টিকে থাকার ক্ষমতা, টিকে থাকার অভিযোজন ক্ষমতা, সংগ্রাম করে পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে বেঁচে থাকার ক্ষমতা অবশ্যই অবশ্যই সেলে থাকতে হবে। তা না হলে এক একটা জীব এক একটা পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারত না। এই তাহলে আমরা সেলের প্রপার্টিজ অব সেল বা সেলের ক্যারেক্টারিস্টিক বলতে গেলে বা বৈশিষ্ট্য বলতে গেলে আমরা কী বলছি, গঠনগত আণবিক উপাদান বহন করবে, জীবন্ত বস্তু নিতে পারার উপাদান থাকবে, কোষে শক্তি তৈরি হবে, সর্বাহত হবে এবং সংশ্লেষিত হবে, স্বনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠবে, পরিবেশে সাড়া দেবে, স্থিতি অবস্থা থাকবে এবং টিকে থাকার ক্ষমতা থাকবে। এগুলো হচ্ছে কোষের বৈশিষ্ট্য। এখন এই যে আমরা কোষ বললাম, যে যে কোষটা জীবদেহের গঠন, জীবদেহের কাজ করে, জীবন্ত বস্তু পারার উপাদান থাকে, শক্তি তৈরি হয়, স্বনিয়ন্ত্রিতভাবে বেড়ে ওঠা, পরিবেশে সাড়া দিবে, স্থিতি অবস্থা থাকবে, টিকে থাকার সাড়া থাকবে, এই যে সেল সম্পর্কে এতগুলো বৈশিষ্ট্য বললাম, তাহলে এই সেল আমরা বিজ্ঞানে কোন শাখায় পড়ি? বিজ্ঞানে আমরা অনেক শাখা, তোমরা ফিজিক্স পড়ছো, কেমিস্ট্রি পড়ছো, ওগুলোর মধ্যে আবার অনেক শাখা আছে। তোমরা এই যে জীববিজ্ঞান পড়ছো, জীববিজ্ঞানের মধ্যে তোমরা কোষ সম্পর্কে পড়বা, কোষ অঙ্গাণু সম্পর্কে পড়বা, বংশগতি সম্পর্কে পড়বা, এরকম আবার হচ্ছে বিজ্ঞানে এর একটা শাখা। জীববিজ্ঞানের যে শাখাতে এই কোষ বা সেল সম্পর্কে পড়া হয় তাকে বলা হয় সাইটোলজি। জীববিজ্ঞানের
যে শাখায় কোষ সম্পর্কে আমরা পড়ি সেই শাখাটাকে বলা হয় সাইটোলজি, বাংলায় যেটাকে আমরা বলি কোষ বিদ্যা। এই সাইটো কথাটা আসছে কাইটোস থেকে, কাইটোস, কাইটোস মানে হচ্ছে থলি বা ফলক, অর্থাৎ এই সাইটো কোষ সম্পর্কে। কোষ সম্পর্কে পড়া মানে কি, কোষ কি, কোষের আকার, কোষের আয়তন, কোষের গঠন, কোষ কিভাবে বিভাজিত হয়, কোষ কিভাবে বংশ বিস্তার করে, কোষ কিভাবে বিভিন্ন প্রতিকূল পরিবেশে টিকে থাকে, পরিবেশে বিভিন্ন খাপ খাইয়ে নিতে পারে, ইত্যাদি ইত্যাদি সম্পর্কে আমরা জীববিজ্ঞানের যে শাখাটাতে পড়ব সেই শাখাটাকে বলা হয় সাইটোলজি বা কোষ বিদ্যা। তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা এই কোষবিদ্যা পর্যন্তই আমরা আজকে শেষ করলাম। আমরা সামনের দিনে কোষের আকার, আয়তন ইত্যাদি বিষয় নিয়ে পড়াশোনা করব। তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে যে তোমরা প্রত্যেকেই বই কিনে নেবে এবং বইটা পড়ার চেষ্টা করবে। আমি যেটুকু পড়িয়ে দিলাম সেটা যদি তুমি দিনে দিন যেটা যেদিন সেটা পড়াবো সেটা পড়াটা দেখে নিলে বা সেটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। আর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে দেবা, আমি নেক্সট ক্লাসে সেটাকে বুঝে দেবার চেষ্টা করব। তাহলে আজকে পর্যন্ত সবাই ভালো থেকো, নিরাপদে থাকো, আল্লাহ হাফেজ।